অনুব্রত মণ্ডলের লটারি পাওয়ার তদন্তে আজ বীরভূমের বোলপুরে লটারির দোকানে গেলেন সিবিআই অফিসাররা। কিছুক্ষণ দোকানের কর্মীদের সঙ্গে কথা বলেন তারা। কথা বলবো সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সেনা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, আমরা জানি যে লটারি জেতা নিয়ে আরো একটা বিতর্ক শুরু হয়েছে এবং যার তদন্ত করছে সিবিআই, সেক্ষেত্রে এবার সেই লটারির দোকানেই হানা দিলেন সিবিআই আধিকারিকরা। একদমই, আমরা দেখলাম 2021 সালের ডিসেম্বর মাসে একটি লটারি এবং সেই লটারি দিয়ে বিতর্ক। অনুব্রত মণ্ডল 1 কোটি টাকা পেয়েছিলেন এবং আমরা দেখলাম দুদিন আগেই গাঙ্গুলি লটারি এজেন্সি বোলপুরের তার একজন কর্মীকে ডেকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আজকে আমরা দেখলাম সিবিআই এর 3 জন অফিসাররা তারা কলকাতা থেকে সোজা বোলপুরের শান্তিনিকেতন রোডে এসে পৌঁছন। তুমি দেখতে পাচ্ছ এখনও তারা এসে পৌঁছেছেন ক্যাম্প অফিসে এবং সেখানে গিয়ে লটারির দোকানের কর্মীদের সঙ্গে তারা কথা বলেন এবং জানতে চান যে ২০২১ সালের ডিসেম্বর মাসে যে লটারিকে সামনে রেখে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে এবং অনুব্রত মণ্ডল 1 কোটি টাকা পেয়েছিলেন, সেই লটারি কী নাম্বার ছিল এবং সেই লটারি সংক্রান্ত কী তথ্য, কী ডকুমেন্ট নথি তাদের কাছে রয়েছে। এবং আমরা দেখলাম যে সিবিআই এর অফিসাররা সেই দোকানে পৌঁছে যান এবং সেখানে সিআরপিসি 160 একটি নোটিশ তারা দেন এবং সেই লটারির নাম্বার দিয়ে সেখানে বলা হয় সুশান্ত ভট্টাচার্য তদন্তকারী অফিসার গরুবাজার কাণ্ডের তিনি নিয়েছিলেন এবং সেখানে তিনি বলে দেন যে এই লটারি নাম্বারের যা তথ্য এবং যা ডকুমেন্ট নথি তাদের কাছে রয়েছে সেই সমস্ত নথি এবং তথ্য নিয়ে কিছুক্ষণের মধ্যেই সিবিআই এর বোলপুরের এই যে ক্যাম্প অফিস সেই ক্যাম্প অফিসে আসতে হবে। অর্থাৎ সিবিআই এর আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে ইতিমধ্যেই যে অভিযোগ তাদের কাছে জমা পড়েছিল গরুপাচারকারী তদন্ত করতে গিয়ে যে ব্ল্যাক মানি হোয়াইট করার জন্যই কিন্তু এই লটারি ম্যানিপুলেট করা হয়েছিল, এখন যেটা সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন তারা কিন্তু সেই লটারির দোকানে গিয়ে তাদের কাছ থেকে জানতে চান যে আসলে এই লটারি কারা কিনেছিল, অনুব্রত মণ্ডল নাকি তার পরিবারের কোনো সদস্য, কোনো কর্মী, নাকি অন্য কেউ এই লটারি পেয়েছিল, সেই লটারি নিয়ে অনুব্রত মণ্ডল পরে ক্লেম করেন এমনই কিন্তু অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগকে সামনে রেখেই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে যেটা সিবিআইয়ের আধিকারিকরা জানাচ্ছেন যে তারা কিন্তু তথ্য প্রমাণ পেয়েছেন যে এই লটারিতে কিন্তু ম্যানিপুলেট করা হয়েছিল, অর্থাৎ ব্ল্যাক মানি হোয়াইট করার জন্যই কিন্তু এটা করা হয়েছে কিনা সেটাই কিন্তু এখন সিবিআই এর তদন্তের বিষয়। আমরা দেখলাম এর আগে দুদিন আগেই আমরা দেখেছি নিজাম প্যালেসে গাঙ্গুলি লটারি এজেন্সি একজন লটারি এজেন্ট তাকে কিন্তু তলব করা হয় এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই বেশ কিছু নতুন তথ্য সূত্র পাওয়া যায় এবং সেই সূত্রকে সামনে রেখেই কিন্তু আজকে বোলপুরের একটি লটারির দোকানে হানা দেয় সিবিআই এর অফিসাররা এবং সেখানে গিয়ে সেখানকার কর্মীদের কাছ থেকে তারা জানতে চান একটি লটারি নাম্বার দেখিয়ে, যে লটারি নাম্বার অনুব্রত মণ্ডলের 1 কোটি টাকার যে লটারি প্রাইজ মানি তিনি পেয়েছিলেন সেই লটারির নাম্বার এবং সেই লটারি কারা পেয়েছিল, কীভাবে ক্লেম করা হয়েছিল, যারা লটারি কিনেছিল তাদের কোনো ডকুমেন্ট রয়েছে কিনা এই সমস্ত তথ্য জানতে চান সিবিআই এর গোয়েন্দারা। তখন আমরা দেখলাম কর্মীদের তরফে বলা হয় যে তাদের কিন্তু দেখতে হবে, তখনই কিন্তু সিবিআই তরফে বলা হয় যে সমস্ত নথি সমস্ত তথ্য নিয়ে কিছুক্ষণের মধ্যেই সিবিআই এর এই ক্যাম্প অফিসে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সিবিআই এর অফিসাররা পৌঁছে গেছেন, আর কিছুক্ষণের মধ্যেই লটারির দোকান থেকে কর্মীরা যখন আসবেন তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের ডকুমেন্ট খতিয়ে দেখা হবে। ধন্যবাদ প্রকাশ।